হ্যালো ফ্রেন্ডস, প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ চলছে আর এই নিয়োগকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উঠে এলো এবং আলোচনা হয়েছে ফলপ্রসূ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ আশ্বাস প্রদান করলো পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। প্রসঙ্গত উস্তি শিক্ষক সংগঠন ডেপুটেশন জমা দেওয়ার জন্য পূর্ব মেদিনীপুর প্রাথমিক বিদ্যালয় সংসদে উপস্থিত ছিলেন 10 জন মতো প্রতিনিধি এবং দাবি স্বরূপ যে সমস্ত দাবিগুলো ওনারা রাখলেন, প্রত্যেকটি দাবিকে গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করার জন্য আশ্বাস দিয়েছেন। সত্যি আমরা আপ্লুত এই আশ্বাসে এবং আগামী দিনে প্রধান শিক্ষক নিয়োগের ব্যাপারে যে সমস্ত দাবিগুলো পেশ করা হয়েছে তা আজকে আপনাদেরকে জানাবো এবং এই দাবিগুলো প্রত্যেকটি ডিপিএসসি প্রত্যেকটি জেলায় যদি সঠিকভাবে রূপায়ণ করে তাহলে প্রধান শিক্ষক নিয়োগটি একেবারে সুগম হবে, সুন্দর হবে। চলুন দাবিগুলো জেনে নিন। প্রথমেই বলা হয়েছে যে সিনিয়রিটির বেসিসে নিয়োগ করতে হবে প্রধান শিক্ষক এবং টিআইসিদের নিজ বিদ্যালয়ে পোস্টিংয়ের ওপর জোর দেওয়া হবে। প্যানেল লিস্ট, ওয়েটিং লিস্ট, ডিসকোয়ালিফাইড লিস্ট ডিপিএসসি এবং এসআই অফিসে টাঙাতে হবে। কোনোরকম দুর্নীতির বিরুদ্ধে একেবারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। স্বচ্ছ অ্যাডভাইসারি কমিটি সমস্ত প্রকার ডিসিশন নেবেন এবং জেলায় নিজ জেলায় যারা 5 বছর ধরে আছেন তারা অন্যান্য জেলা থেকে আসা শিক্ষকদের থেকে সার্ভিস সিনিয়রিটির বেশি সুযোগ পাবেন। ওপেনিং কাউন্সিলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে, সে বিষয়টি গ্রহণযোগ্য বলে মনে করেছেন শিক্ষক সংগঠন। আর যাতে স্থায়ীভাবে ডিপিএসসিতে চক্রের শিক্ষক সংগঠন প্রতিনিধিত্ব করতে পারে তার একটি আবেদন জানিয়েছেন এবং উনি সেটি রাজ্যের সাথে আলোচনা করে সেটিকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন। এছাড়াও 13 জনের জেলা কমিটি উস্তি শিক্ষক সংগঠন সেখানে জমা দিয়েছেন এবং সমস্ত রকম ক্ষেত্রে যোগাযোগের আশ্বাস যোগাযোগ করবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন। আর প্রতি বছর এইচটি প্যানেল তৈরি করা যায় তার জন্য তিনি সর্বান্তকরণে চেষ্টা করবেন। সব মোটের ওপর এই ডেপুটেশনটি সব দিক থেকে খুঁটিয়ে দেখলে সত্যি ডেপুটেশনের যে দাবিগুলো সুন্দর এবং সার্বিক এবং তার সঙ্গে মাননীয় চেয়ারম্যান সাহেবের যে প্রতিশ্রুতি সেটাও সার্বিক সুন্দর। আবারও বলি টিআইসিদের নিজ বিদ্যালয়ে পোস্টিং দেওয়ার ব্যাপারটা, প্রমোশন দেওয়ার ব্যাপারটা প্রত্যেকটি ডিপিএসসি অবশ্য অবশ্য ভেবে দেখুন, তাহলেই শিক্ষার স্বার্থে শিক্ষক শিক্ষার স্বার্থের শিক্ষক, বিদ্যালয়ের স্বার্থে শিক্ষক তা বোধহয় একেবারে ষোলকলা পূর্ণ হবে। নমস্কার, আপনারা অবশ্য অবশ্যই মতামত দেবেন আর দেখতে থাকুন নিমতিতা দর্শন। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার।